হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, গতকাল চায়নার বাজারে রেডমি নোট ইলেভেন সিরিজ অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে। রেডমি নোট ইলেভেন প্রো প্লাস এই ফোনটির 6GB র্যাম, 128GB রোমের প্রাইস রাখা হয়েছে 1899 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 25,600 টাকার আশেপাশে। আর আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে 100% শিওর স্পেসিফিকেশন জানানোর চেষ্টা করব। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 920 5G চিপসেট এবং এছাড়াও থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে 120 ওয়াটের ফাস্ট চার্জার। সো সব কিছু মিলে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশে বাজারে কবে আসছে আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করি ফোনটি সম্পর্কে আপনারা 100% শিওর ইনফরমেশান পেয়ে যাবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে রেডমি নোট ইলেভেন সিরিজের ডিজাইনটা কিন্তু অস্থির। মানে তিনটি ফোনের ডিজাইনটা কিন্তু সিমিলার হতে চলেছে, কিছুটা কম বেশি হবে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, এজি গ্লাস, আর ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। আর ব্যাক সাইডেই উপরের অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির ট্রিপল ক্যামেরা সেট আপ এবং সঙ্গে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ। আর একেবারে নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং, সাথে 5G মেনশন থাকছে। রেডমি নোট ইলেভেন প্রো প্লাস এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর সেলফি কাট আউটের সাইজটাও কিন্তু ছোটোই, যার কারণে ফোনটিকে সামনে থেকে দেখতেও ভালোই লাগবে। ফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, আর পাওয়ার বাটনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। এবং উপরের দিকে থাকছে স্পিকার গ্রিল, মাইক্রোফোন, এয়ার ব্লাস্টার এবং হেডফোন জ্যাক। তবে ফোনটির বাম সাইডে কিন্তু কিছুই থাকছে না, একেবারেই ফাঁকা রাখা হয়েছে। এবং একেবারে নিচের দিকে থাকছে সিম কার্ড স্লট, টাইপ সি স্লট, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ডুয়েল স্পিকার টিউন বাই JBL, যার কারণে ফোনটির সাউন্ড কোয়ালিটি হবে অসাধারণ। ফোনটির থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 204 গ্রাম। সো আমরা বলতে পারি এই ফোনটি স্লিম এবং লাইট ওয়েট, আর দেখতেও সুন্দর। ফোনটি তিনটি কালারে লঞ্চ হয়েছে, ব্ল্যাক, গ্রিন এবং পার্পল। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে তো ভালোই লেগেছে, কারণ এই ফোনটি অনেকটাই আইফোনের মতো। সো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত আমার কাছে অনেক বেশি দামি। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যেখানে থাকছে 120Hz রিফ্রেশ রেট এবং আরও থাকছে 360Hz টাচ স্যাম্পেলিং রেট, যার কারণে ফোনটির টাচ রেসপন্স হবে খুবই ভালো। এই ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 395 PPI ডেন্সিটি। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। দর্শক বন্ধুরা, অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে এই ডিসপ্লের কোয়ালিটি হবে খুবই ভালো। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেই থাকবে না এবং দিনের আলোতেও এই ফোনটি আপনি খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে কোয়ালিটি ওভারঅল Xiaomi এখানে ভালোই দিয়েছে। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 12.5। আর আমি প্রথমেও বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 920, যা একটি 5G চিপসেট। তবে হ্যাঁ, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম এই ফোনে থাকবে মিডিয়াটেক ডায়মেনসিটি 1200, তবে এরকমটা আর হচ্ছে না, এই ফোনটি 920 চিপসেট দিয়েই লঞ্চ হয়েছে। এই চিপসেটটি মূলত 6nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং ফোনটিতে এছাড়াও GPU হিসেবে থাকছে মালি G68 MC4। এই GPU কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, যার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা অনায়াসে হাই সেটিংসে খেলতে পারবেন
গেমস খেলার সময় ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না, আর ভিডিও এডিটিং বা মাল্টিটাস্কিং এর মতো কাজগুলো খুবই সহজে করতে পারবেন। এদিক দিয়ে সেরকম কোনো সমস্যা হবে না। ফোনটি চায়নার মার্কেটে 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB র‍্যাম, 128GB রম এবং 8GB র‍্যাম, 128GB রম। আর সবার শেষে থাকছে 8GB র‍্যাম, 256GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। এবার যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতেও Redmi Note 11 Pro ওই ফোনটির মতোই ক্যামেরা সেট আপ থাকবে। এই ফোনে থাকবে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেন সেন্সর হিসেবে থাকবে 108 মেগাপিক্সেলের একটি সেন্সর, যা স্যামসাং SM2 সেন্সর, এবং সেকেন্ডে থাকবে 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর, যা সনি IMX355 সেন্সর, এবং সবার শেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা, আর ব্যাক ক্যামেরাতে আপনার সর্বোচ্চ 4K-তে 30fps-এ শ্যুট করতে পারছেন এবং 1080p-তে 60fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। Redmi Note 11 Pro Plus এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরাতে আপনার শুধুমাত্র 1080p-তে 30fps-এ শ্যুট করতে পারছেন, সেলফিতে 4K-র অপশান থাকছে না। তবে আমি যতদূর জানতে পেরেছি এই ফোনটির ফটো কোয়ালিটি খুবই ভালো হবে। এবার আসলে আমাদের দেখার পালা যে এই ফোনটির ফটো কোয়ালিটি আসলে Xiaomi কতটা ভালো করতে পারে। ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং USB-তে থাকবে USB Type-C 2.0। এবার যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে ফোনে থাকছে 4500mAh-এর একটি ব্যাটারি। হ্যাঁ বন্ধুরা, 4500mAh, এই ফোনে 5000mAh-এর ব্যাটারি থাকছে না। তবে এই ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 120W-এর একটি সুপার ফাস্ট চার্জার। Xiaomi এখানে চার্জারটা দেওয়ার জন্য কিছুটা কস্ট কাটিং করেছে, ব্যাটারি একটু কমিয়ে দিয়েছে। তবে চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে মাত্র 15 মিনিট। 15 মিনিটে ফুল চার্জ, ভাবা যায়? 4500mAh ব্যাটারি দিয়েও কিন্তু এই ফোনটি আপনি একদিন ইজিলি চালাতে পারবেন, কারণ এই ফোনটির চিপসেট 6nm আর্কিটেকচারে তৈরি করা, মানে পাওয়ার এফিশিয়েন্ট, যার কারণে এই ফোনটি থেকে আপনি একদিন ইজিলি চার্জ ব্যাক আপ পেয়ে যাবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। দর্শক বন্ধুরা, এই ফোনটি ইন্ডিয়ার মার্কেটে নভেম্বরের শেষের দিকে লঞ্চ হতে পারে, আর বাংলাদেশের বাজারে এই ফোনটি ডিসেম্বরের দিকে আসতে পারে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 22-23,000 রুপি, আর বাংলাদেশের বাজারে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 27-28,000 টাকা, কিছুটা কম বেশি হতে পারে। এবারে কথা বলা যাক ওভারঅল এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটিতে আপনারা ভালো মানের একটি চিপসেট পেয়ে যাচ্ছেন, মিডিয়াটেক ডাইমেনসিটি 920, আর ডিসপ্লেও থাকছে খুবই ভালো অ্যামোলেড প্যানেল, আর চার্জারও থাকছে 120W। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় এই ফোনটি যদি ঠিকঠাক প্রাইস পয়েন্টে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করা হয়, সেক্ষেত্রে এই ফোনটি অনেক বেশি সেল হবে। আর আপনি যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ফোন নিতে চান, আমি বলবো আপনারা কিছুদিন অন্তত ওয়েট করুন। বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কিন্তু আনঅফিসিয়ালি 20-25 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবার একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।